মিশন ব্যর্থ, বিজ্ঞানীদের সান্ত্বনা দিলেন নরেন্দ্র মোদী। চাঁদে নামার শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান দুইয়ের। এতে এক প্রকার মূর্ছে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা। তবে তাদের সান্ত্বনা দিয়ে উজ্জীবিত করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বিজ্ঞানীদের বলেন, এটা জীবনের উত্থান ও পতন, এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিনন্দন জানাই, আপনারা সবাই দেশ, বিজ্ঞান ও মানুষের জন্য দারুণ কাজ করেছেন। সব রকম ভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি, সাহসের সঙ্গে এগিয়ে চলুন। মোদী আরো বলেন, আগামী দিনেও ভারত মহাকাশে বিক্রম দেখাবে, তার কথায় ভবিষ্যতে অভিযান করব। আমি আপনাদের পাশে, হিম্মত রাখুন, আপনাদের সাহসে দেশ আরো আনন্দ করবে। মধ্যরাতে বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসকোর কন্ট্রোল রুমে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন। তাকে পরিস্থিতি সম্পর্কে জানান ইসরোর বিজ্ঞানীরা। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে প্রথম দেশের স্বীকৃতি পাওয়ার আশা ছিল ভারত। তবে শেষমেশ মিশন সফলের বার্তা দিতে পারেনি ইসরোর বিজ্ঞানীরা। রাত 2:20 ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া, তারপর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে অধীর আগ্রহে গভীর রাত পর্যন্ত চোখ মেলে তাকিয়েছিল পুরো ভারত। মধ্যরাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত হাজির হয়েছিলেন চাঁদের মাটিতে ভারতের বিক্রম দেখতে। কিন্তু চাঁদে নামার শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান দুই। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি দেশটির বিজ্ঞানীরা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা জানান, শনিবার চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই চন্দ্রযান দুইয়ের ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।